এক একজনের মনের ভিতরে এক এক রকম বেদনা। কি বাবা, সকলের বেদনা কি এক, ব্যথা এক? পৃথিবীতে কোন মা তার সন্তানকে হারাইয়া ব্যথার মধ্যে পড়ে আছে, কোন বাবা তার সন্তানকে হারাইয়া তার ব্যথার মধ্যে পড়ে আছে, সন্তান বাবা মাকে হারাইয়া এতিম হয়ে এতিমের যে ব্যথা বেদনা, এটা ভক্ত তার দয়ালকে হারায়। গুরু যখন চর্ম চোখের আড়াল হয়ে যায়, বাবা যান, আমার বাবা যান ফকির আবুল সরকার সাহেব, বাবার একটা গান আছে, আমার যত মনের ব্যথা সব তোরে জানাই, তুমি বিনে আমার কেহ নাই, দয়াল বিনে ভক্তের কেহ নাই। সেই আপন মানুষ যদি কোনো কাঙ্গাল ভক্ত ভক্তদের ছেড়ে চলে যায়, ও বাজান ভক্ত কার কাছে? আবার রশিদ চাঁদের পাগল যারা সারা জগৎ করে ঘুরলে আর সেই পাগলকে পাওয়া যাবে? আবার রশিদ চাঁদের পাওয়া যাবে? একটু মনে পড়ে যখন আমার রশিদের পাগল যারা যারা তার সাথে সঙ্গ করছে, তাদের মুখের দিক চাইলে বোঝা যায় যে আমার রশিদ চাঁদের সাথে পাগলরা ছিল, ওদের মুখের দিক চাইলেই ওই সময় রশিদ চাঁদের রূপটা সামনে চলে আসে। ভালোবাসার জগৎ, ও বাজান গুরু তো কখনো ভক্তকে ফেলে যেতে পারে না, যায়। আমার রশিদ চাঁদ যখন আমাকে ছেড়ে চলে গেল, তাহলে মনে হয় আমার দোষ ছিল, আমি তার মনের মতো হতে পারি নাই, তাই বিধায় আমার বন্ধু আমাকে ছেড়ে চলে। আমার রশিদ চাঁদ যখন আমাকে ধরা ধামে রেখে উনি তার বন্ধুর দেশে চলে গেছে, তাহলে মনে হয় আমি তার মনের মতো হতে পারি নাই, তাছাড়া আমাকে সঙ্গে নিয়ে যাইতো। বাজান রে সেই পাগলকে স্মরণ করে ছোট করে আরেকটি গান থেকে রাখার থেকে চেষ্টা। মন ভোলা মন পোষা পাখি রে, ওরে তোরে ও রশিদ চাঁদ তোরে কোথায় পাবো, তোরে যাবি আপন দোষে হারাইলাম রে, ও রশিদ চাঁদ আপন দোষে হারাইলাম রে, গরদ রে খুঁজতে কোথায় যাব, ওরে বন্ধু খুঁজতে কোথায় যাব, ওরে তোরে কোথায় পাবো, খেবি দেশ
আর বায়াম চলে গেল আপন দেশে একা ভাসে কি সে ওরে এখন যাকে ভালোবাসে মন ভোলা মন পোষা পাখিরে ওরে তোরে কোথায় পাব সারা জগৎ করে ঘুরেও আমার দিদার ভাই এই ভক্তদের মধ্যে আমার এই ভাঙা ঘরে এই ভাঙা বাসরে আমার রসিক চাঁদ যদি দয়া করে একবার আসে তাই তো বলা হয়েছে আমার হেবি এই বিদেশে ও রসিকটা চলে গেল আপন দেশে বাঁচে কি চলে গেল আপন দেশে একা বাসে করে যখন
পশা পাখি আজকে ফিরে ফিরে ধরে ও রাধা ভক্তদের ভাঙা ঘরে আর কি আমার রশিদ বাবা আজকে ফিরে ফিরে